আর্জেন্টিনার ওবেলিস্ক স্কোয়ারের পথে রাজসিক সংবর্ধনায় যোগ দিতে ছাদখোলা বাসে করে রওনা হয়েছেন মেসিরা। বিশ্ব চ্যাম্পিয়নদের সংবর্ধনায় এরই মধ্যে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন সেখানে। সরাসরি চলে যাচ্ছি ওবেলিস্ক স্কোয়ারে। আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি আসলে ওবেলিস্ক স্কোয়ারে লাখ লাখ মানুষ তারা সমবেত হয়েছেন, এবং তারা শুধু এখন থেকেই নন, তারা গত 5-6 ঘন্টা যাবৎ একটি জায়গায় অপেক্ষা করছেন। এই অপেক্ষা তাদের মোটেও বিরক্তির কারণ হচ্ছে না, তারা অবশ্যই তাদের যে ন্যাশনাল টিমের যে হিরোরা রয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন, এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। শুধুমাত্র আজকের দিনটির জন্য না, যখন থেকে এই লিওনেল মেসির দল তারা বিশ্বকাপ জয় করে ট্রফিটা হাতে নিয়ে, এই সোনালী ট্রফি হাতে নিয়ে দেশে পৌঁছেছেন, তখন থেকে আসলে রাস্তায় বিমানবন্দরে যে যেখানে পেরেছেন এই বীরদের বরণ করে নেওয়ার নানা প্রস্তুতি, নানা আয়োজন তারা আসলে দেখিয়েছেন। আতশবাজি কিংবা তাদের পতাকা জার্সিতে ছেয়ে গেছে পুরো দেশ, কিংবা বুয়েনস আইরেস যে শহর আছে অলিতে গলিতে সবখানে আসলে তাদের সেই উৎসব চলছে। তাদের এই উৎসবের আসলে কোনো কমতি থাকার কথাও নয়, কেননা 36 বছর, একটি দুটি বছর নয় বা এক আসর বা দুই আসর নয়, 36 বছরের অপেক্ষা, তারপরে তারা সেই কাঙ্ক্ষিত ট্রফির দেখা পেয়েছেন। বিশ্বকাপ জয়ের যে স্বাদ সেটি তারা পেয়েছেন। এর আগে 1978 সালে প্রথমবারের মতো তারা বিশ্বকাপ জিতেছিল, এরপর 1986 সালে তারা বিশ্বকাপ জেতে, এরপর থেকে বিভিন্ন আসরে তারা ফাইনালে উঠলেও তারা আসলে সেই শিরোপার স্বাদটা পায়নি। 2014 সালে সবশেষ এই লিওনেল মেসি ট্রফির খুব কাছ থেকে, তার হৃদয় ভেঙেছিল, খুব কাছ থেকে তিনি ফিরে এসেছিলেন ফাইনালে, জার্মানির কাছে দল হেরে যায়, এবং তখন তার যে শুধুমাত্র লিওনেল মেসি নন, শুধু আর্জেন্টিনা দলটি নয়, গোটা আর্জেন্টিনার যারা মানুষ রয়েছেন, যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছেন সারা বিশ্বে, তাদেরও মন ভেঙেছিল। কিন্তু এবার 2022 সালে এসে ঠিক 8 বছর পর সেই 2014 সালে যার হৃদয় ভেঙেছিল, 2022 এসে তারাই আসলে বিশ্বকাপ জয় করে নিলেন, এবং সেই আনন্দটাই আসলে দেখা যাচ্ছে ওবেলিস্ক স্কোয়ারে। মানুষের জনসমুদ্র যেটা, সেই জনসমুদ্রে একটা ঢেউ উঠেছে, মানুষের ঢেউ, এবং যখনই মেসি কিংবা ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেস কিংবা আলভারেস, এনজো ফার্নান্দেসরা এই জায়গাতে এসে পৌঁছাবেন, তখন এখানে উৎসব মুখর পরিবেশ যেটা রয়েছে সেটার মাত্রা হয়তো আরও বেড়ে যাবে। এত মানুষ যদি একসঙ্গে মেসিদের নাম ধরে চিৎকার করে, সেটা আসলে একেবারে গগনবিদারী একটা চিৎকার হবে, এবং সেই উৎসব দেখার অপেক্ষায় রয়েছেন এখনও নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় বা যেখানে এই লাইভটি দেখছেন মানুষ, তারা নিশ্চয়ই চোখ রাখছেন, এবং তারাও হয়তো সমস্বরে চিৎকার করবেন এই তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের যে আনন্দ, এবং তাদের জার্সিতে যে তৃতীয় স্টারটি লেগেছে সেটির আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম ওবেলিস্ক স্কোয়ারে, সেখানে মেসিদের বরণ করে নিতে লাখ লাখ মানুষ, ইউরোপীয় গণমাধ্যমের অনেক জায়গায় এসেছে যে প্রায় 40 লাখ মানুষ তারা সমবেত হয়েছেন এই জায়গাটিতে, আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।